জাতীয়তার যে শক্তি, আমি কিন্তু জিয়াউর রহমান সহকর্মী ছিলাম। আমি অনেক কিছুর ভিতরে অবদান রাখতে চেষ্টা করেছি, পেরেছি। সেই জন্য জিয়াউর রহমানকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন এবং একসঙ্গে অনেক দিন কাজ করতেন, দিনের পর দিন রাতের কথা। সেই জন্যে আমি জীবনে যখন প্রথমবার যেমন দেখি বঙ্গভবন, যেভাবে দেখেছিলেন, বেশি কথার দরকার নেই, আমি মুগ্ধ হয়েছিলাম তার দেশত্বনে। আমার সব বেশিক্ষণ কথা নেই, আধা ঘন্টা 40 মিনিটের বেশি কথা হয়। আমি দেখলাম মানুষটির জন্য সত্যিকারে দেশপ্রেম আছে, এবং দেশপ্রেম মানে দেশের মানুষকে ভালোবাসা, মানুষের পরিবর্তন করা। এই যে তার ভেতর ওই কয়েক মিনিটের কথা বুঝতে পেরেছিলাম, এবং তার ইমিডিয়েট অ্যান্সার দেওয়ার যে ক্ষমতা, প্রত্যুৎপন্ন মতিত্ব যেটা বলে বাংলায়, কঠিন বাংলা, সেটা তার মধ্যে দেখতে পারবেন। কয়েকটি কথাই আমি বুঝতে পারলাম, হি ইজ রেডি টু অ্যান্সার এনি কোয়েশ্চেন এনি টাইম এনি মোমেন্ট। আমাকে একটা কোয়েশ্চেন ছিল, সেটা আমি আপনাকে এখন বলবো না। জিয়া রহমানের চোখে আমি যেটা দেখতে পেয়েছিলাম, অদ্ভুত আশ্চর্য দেশপ্রেম জলজল করেছে, একটা অদ্ভুত আশ্চর্য প্রত্যুৎপন্ন মতিত্ব, একটা অদ্ভুত এবং আশ্চর্য বিশ্বাস অর্জনের ক্ষমতা, ট্রাস্ট। আমি বুঝে ফেলি তখন ততক্ষণে এই লোকটি দেশের নেতা, আমরা সত্যিকার এই লোকটি দেশটাকে উপরে নিয়ে যাবে। তিনি ওই কয়েক মিনিটের মধ্যে আমাকে বলে ফেললেন তার ফিউচার প্ল্যান কী ছিল, কীভাবে ন্যাশনালিজম গ্রো করা, কীভাবে একটা পার্টি গ্রো করা যায়। তখন তিনি ওই পার্টি ছিল না, উনি আমাকে অ্যাডভাইজার হিসেবে নিয়েছিলেন, যে আমি যখন বলতে বাধ্যারাম আজকে আমাকে সময় দেয়, আমি চিন্তা করি, তারপর আমরা অ্যাডভাইজার হবো, কেন আমি বলবো কালকেই বলবো। উনি বলেন, ডাক্তার সাহেব আমি ভালো লোক খুঁজছি, দিস ইজ গড। ভালো লোকের অনুসন্ধানে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, হি হ্যাড দ্য বেস্ট ক্যাবিনেট। যখন অ্যাডভাইজার ক্যাবিনেট করলেন, ভারত বাংলাদেশ উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ক্যাবিনেট ছিল। একটি লোকের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না, একটি লোকের বিরুদ্ধে সন্ত্রাসের কোনো অভিযোগ ছিল না, একটি লোক অশিক্ষিত ছিল না, একটি লোক এমন ছিল না যার বিরুদ্ধে কিছু বলা যায়। দ্য বেস্ট ক্যাবিনেট ইন দ্য হিস্ট্রি অফ দ্য সাবকন্টিনেন্ট। ইতিহাস যখন খুঁজলাম, হিস্ট্রি আপনি খুঁজে করে দিন, আর দেখতে পাবেন। এইটার উপরে ভর করে তিনি যখন সামনে দিকে এগিয়ে গেলেন, মানুষের সঙ্গে মিশে গেলেন, উনি জানতেন মানুষ মানেই দেশ। মানুষের কাছে না গিয়ে কখনো সত্যিকারের দেশপ্রেম দেখানো যায় না। গ্রামে গ্রামে হাঁটলেন, প্রথম প্রথম অভ্যাস ছিল না, পরে আমাদের অভ্যাস, আমি দৌড়তে পারতাম না, তখন বয়স কম ছিল আমি, সুতরাং হাঁটা দৌড়ানোর সঙ্গে ছিল সব পারতাম। গ্রাম গ্রাম ছুটে গেলেন, বৃদ্ধদের সঙ্গে কোলাকুলি করলেন, কোলাকুলি করলেন, গ্রামের বৃদ্ধ কৃষক গায়ে ঘাম ঝরছে, জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। মা বোনরা দরজার কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, সালাম দিলেন, কেমন আছেন, ভালো আছেন, এই যে একটু প্রেসিডেন্ট আপনি করছে, কেমন আছেন, ভালো আছেন। বৃদ্ধ স্পৃষ্ট হয়ে গেল বাংলাদেশ, দাঁড়িয়ে গেল বাংলাদেশ, তুমি আছো আমরা আছি। তারপর কি করলেন, সবাইকে নিয়ে, ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সবাইকে নিয়ে বিপ্লবী কৃষি কর্মসূচি ঘোষণা করলেন, খাল কাটতে হবে, খাল কাটতে হবে, বন্যার পানি খাল দিয়ে বের করে দিতে হবে, শীতকালে ওই পানিতে বজায় রেখে ওই পানিতে ওইটি দিয়ে খেতে ফসল হবে। সহজ চিন্তাধারা, সহজ, খুব কঠিন কিছু না, কিন্তু ভাবতে পারে কত বিপ্লবী চিন্তাধারা। দুর্ভিক্ষের বাংলাদেশ বলেছেন আপনি, দুর্ভিক্ষের বাংলাদেশ তখন ছিল 1 লক্ষ টন চাল গিনিতে রপ্তানি এলো জিয়াউর রহমানের আমলে। আমার ভুলে গেছে, আপনি ইতিহাস ভুলে গেছেন, জিয়াউর রহমান ভুলে গেছেন, আপনার ইতিহাস ভুলে গেছেন। 1 লক্ষ টন চিনি রপ্তানি করা হয়েছে বাংলাদেশে, কখনো জীবনে কখনো চিনি রপ্তানি হয় নাই। অবাক হয়ে গেল, কি করে সম্ভব হলো, জাদুর কাঠি আছে, গ্যাস ছিল, দেশপ্রেম, দেশপ্রেম। আমরা একসঙ্গে একদিন ঈশ্বর দিকে গাড়িতে যাচ্ছিলাম, আচ্ছা আমি যেন একই গাড়িতে, হঠাৎ ভীষণভাবে বৃষ্টি আসলো, অর্ধনের বৃষ্টি, ডাক্তার সাহেব কি দেখলেন, আপনার বৃষ্টি দেখলাম, সুন্দর দারুণ বৃষ্টি, আর কি দেখলেন, আমরা আপনি বলেন 800 কোটি টাকা বাংলাদেশে বেঁচে গেল। আমাদের মানে 800 কোটি টাকার তেল আমদানি করতে হতো,
একটা বৃষ্টি এমন জোরে সজোরে হচ্ছে অঝোরে হচ্ছে, প্রায় 3 ঘন্টা বৃষ্টি হলো বাংলাদেশে 800 কোটি। তার মাথায় দেশ ছাড়া কিছু ছিল না, শয়নের স্বপ্নে জাগরণে, দেশ ছাড়া তার মাথায় আর কিছু ছিল না, ছিল না পরিবারের কথা, বাচ্চাদের কথা, শিক্ষার কথা, অন্য কোনো কথা ছিল না। এই একটি মানুষ তিনি দেশকে এত ভালোবাসতেন, অর্থাৎ দেশের মানুষকে এত ভালোবাসতেন, এই জিনিসটা বুঝতে হবে। দেশ একটি মানচিত্র, এটি মাটির জায়গা, কিন্তু তাই নয়, এখানে যারা পাশ করে তারাই হলো দেশ। সেই কৃষক, সেই শ্রমিক, সেই ছাত্র, যারা দেশের ভবিষ্যৎ কিশোর কিশোরী, তারাই হলো দেশ। সে মায়েরা বোনেরা তারাই হলো দেশ। এবং এই দেশ কথা চিন্তা করে আপনি বলেন আমরা ঠিকই আসলে একটা অঝরে বৃষ্টি 2 ঘন্টা আমরা গাড়ি তৈরি এলাম, এনজয় দ্য রেইনস, সুন্দর লাগছে রেইন, আর ছবি দেখে রেইনস আর চিকুর, তা এই সেই সেরকম ছিল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমি ধরুন 800 কোটি টাকা বেঁচে গেল, আমার কিছুটা সম্পদ কত বাড়তে যাবেন, একে তো তেল দেওয়ার লাগবে না, দ্বিতীয় কিসের ফসল হবে বেশি। লোকটির মানুষ আর কিছু ছিল না মাথায়, কিশোরদের ভালোবাসতেন, ছাত্রদের ভালোবাসতেন, এবং তারা কখনো অশ্লীলভাবে গুন্ডা হবে ভাবতে পারেন না। একটা মিটিং হয়েছিল, আমাদের ছাত্রদের পিস্তল হাতে ইউনিভার্সিটিতে ঢুকে গেছিল, গুলি ছুঁড়েছিল কয়েকটা, তারপরে এই মিটিংটা রাখা হলো, তুমি ছিলে না তখন, তুমি তো নাবালক, ওদের চারও মিছিল। তখন আমি একটা খারাপ কথা বলে দিলাম, মুক্তি বের হয়ে গেল, আমার একটা প্রিন্সিপাল ছিল তো, আমার মাননীয় প্রেসিডেন্ট কোনো গুন্ডার যেন সর্দার হওয়ার জন্য বি চৌধুরী রাজনীতি করবে না, তিনি আমার চুচু গলা গেলেন, বি চৌধুরী কেন প্রেসিডেন্ট জিয়াও কোনো গুন্ডাকে সহ্য করবে না। এই দুইটাকে বললো তোমার সাবধান, আজকে থেকে লাস্ট ওয়ার্নিং। পাশে ছিল আমাদের হোম মিনিস্টার সাহেব, বেচারা কর্নেল সাহেব, উনি বললেন 24 ঘন্টার মধ্যে একজন আমি জেলে নিতে চাই। দিস ওয়াজ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয় দেওয়ার জন্য উনি যে জাতীয়দের কথা বললেন, যে দর্শন কথা বললেন, এটা কোনো নতুন ধারণা ছিল না, এই ধারণা বাংলাদেশের মাটির ভিতরে ছিল, এই ধারণা সাধারণ মানুষের প্রত্যাশার ভিতরে ছিল, এই ধারণা শিক্ষিত মানুষের স্বপ্নের ভিতরে ছিল। আমার বাংলাদেশ এমন হবে যেখানে চিরকালের জন্য স্বাধীন থাকতে পারবো, সর্বভৌম থাকতে পারবো, এমন একটি দর্শন, যে কারণে বাংলাদেশ চিরঞ্জীব হবে, চিরজীবী হবে, জিন্দা ও আবাদ হবে, যেটাকে জিন্দাবাদ বলে, চিরকাল বেঁচে থাকবে, সেটি বাংলাদেশের জাতীয় ধর্ম। বুঝলেন, একটা ফুলের মালা দিয়ে যেটা আমরা বলতাম সবসময়, যদি আমি 25টা ভুল জোগাড় করি, এর মধ্যে আপনার ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, আর আমাদের যে মুক্তিযুদ্ধ এবং ভাষা যুদ্ধ, সব মিলে ভিন্ন 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 পড়বে, ওকে, এবং তার মধ্যে আমরা এক জাত স্বাধীনতার সূচকে এই সরকারের বাংলা, এটা একটা মালা হয়ে গেল, এই মালাটা হলো বাংলাদেশের জাতীয় ধর্ম। এর একটা শুধুমাত্র সংস্কৃতি, তাজা গোলাপ যেটা যেমন ঝুলেটা, শুধুমাত্র সংস্কৃতি, এটা ভিত্তিতে যদি জাতীয় দল করি সেটা হবে বাঙালি জাতীয় দল, সেটা বাঙালি হল, অস্বীকার করা হবে, বাঙালি তো নিশ্চয়ই আমাদের স্থিতিতে বাঙালি, কোনো অসুবিধা নেই, কিন্তু বাঙালি আর বাঙালি একটা সমগ্র জাতীয় দল, আর একটা আংশিক জাতীয় দল, এইভাবে শুরু করলো প্রচারণা সারা বাংলাদেশ ঘুরলাম আমরা, সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেটা একটা অসম্ভব ব্যাপার ছিল তখনকার দিনে, রাজশাহীতে শুরু, রাজশাহী, চট্টগ্রাম, সব যে এখন আবার মানুষের সব ঘুরতে 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 একটা প্রজন্ম তৈরি হবে, তখনকার যারা বিশ্ববিদ্যালয় ছাত্র সেই প্রজন্মটাই পরবর্তী পর্যায়ে আর ভুলতে পারলো না। একটা দর্শন যখন মনের ভিতরে গেঁথে যায় তখন আর ভোলা যায় না। শহীদ জিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ আমার হয়েছিল, সেই সৌভাগ্যের কথা কোনোদিনই ভোলার না। সেই সময় আজকে যিনি আমাদের প্রধান অতিথি হিসেবে এসেছেন বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহাসচিব, তাকে আজকে প্রধান অতিথি হিসেবে আনাতে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি। আমি মনে করি যে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা রাজনীতি যে কনসেপ্টটা, যে ধারণা, এই ধারণাতে শহীদ জিয়ার সঙ্গে আমরা যে 3 জন ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম তার মধ্যে আজকের এই প্রধান অতিথি একজন অন্যতম অংশগ্রহণকারী ছিলেন। শহীদ জিয়ার
কে আমরা নানাভাবে এখানে মূল্যায়ন করেছি এবং অত্যন্ত সঠিকভাবে মূল্যায়ন করেছি। আজকের প্রেক্ষাপটে শহীদ জিয়ার রাজনীতি এবং তার আদর্শ এবং তার দর্শন কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই অনুধাবন করতে পারি। শহীদ জিয়ার আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের একটি দুটি অত্যন্ত সংকটময় মুহূর্তে তার ভূমিকা বাংলাদেশে চিরদিনের জন্য সন্ধান করে লেখা থাকে। তার এই ভূমিকা যেটা প্রথম হলো, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এর চেয়ে বড় যে বীরত্বের পরিচয় বাংলাদেশের কোনো তখনকার সময় কোনো রাজনৈতিক নেতা দেখাতে সক্ষম হন না। আজকে সেই ঘোষণার কারণেই বাংলাদেশের মানুষ তখন সংকটবদ্ধ হয়েছিল। রাজনৈতিক নেতৃবৃন্দের অনুপস্থিতিতে শহীদ জিয়ার সেই ঘোষণা সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল। এবং শুধু তিনি ঘোষণাই করেন নাই, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনতে সাহায্য করেছিলেন। আজকে সেই জন্য আমরা তাকে স্মরণ করি। আরেকটি কারণে তাকে স্মরণ করি যে 7ই নভেম্বর যখনই আবার বাংলাদেশের বিরাট একটি রাজনৈতিক শূন্যতা দেখা দেয়, তখন শহীদ জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় আসীন হয়েছিলেন। তিনি ক্ষমতা দখল করেননি, তিনি কোনো কু করেননি, তিনি কোনো মার্শাল ল জারি করেননি, তিনি কোনো সংসদ ভেঙে দেন নাই, তিনি কোনো সংবিধান স্থগিত করেননি। শহীদ জিয়া সম্পর্কে নানাভাবে অপপ্রচার করা হয়, পার্লামেন্টে বলা হয়, আমি সেখানে বলেছি যে আপনারা না জেনে আপনারা বলেন যে শহীদ জিয়া মার্শাল ল জারি করেছিলেন। শহীদ জিয়া মার্শাল ল জারি করেন, মার্শাল ল জারি করেছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা খন্দকার মোশতাক আহমদ 20 আগস্ট 1975 সালে, আর শহীদ জিয়া ক্ষমতায় আসীন হয়েছিলেন 7ই নভেম্বর। সুতরাং তার সঙ্গে মার্শাল ল জারির কোনো সম্পর্ক ছিল না। তিনি একজন ক্লিন রাজনীতিবিদ ছিলেন, একজন উদীয়মান, একজন বাংলাদেশে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তিনি ক্ষমতাসীন হয়েছিলেন। এবং তার ক্ষমতায় আসার পরে যেটা শহীদ জিয়া করে গেছেন, যেটা আজকে আমরা সবচেয়ে বেশি বাংলাদেশের যে গভীর যে গণতন্ত্রের সংকটে আজকে আমরা নিমজ্জিত, আজকে সেই জন্য শহীদ জিয়াকে আরও বেশি করে স্মরণ করতে হয়। তিনি এদেশে এই একদলীয় শাসনের প্রেক্ষাপটে, ব্যাকগ্রাউন্ডে তিনি বাংলাদেশে আবার গণতন্ত্রের ফিরে গিয়েছিলেন। এটাই হল শহীদ জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান। প্রেসিডেন্ট জিয়ার সাথে প্রথম দেখা হয় পাকিস্তানের কোয়েটাতে। উনি তখন স্টাফ কলেজ করতে গেছেন, কোয়েটা ক্লাবে দেখা হলো। প্রথম তো বিশ্বাসই হতে চায় নাই যে আমার এমন একজন স্মার্ট অফিসার এবং দেখতে এত অল্প বয়সী মনে হতো যে উনি স্টাফ কলেজ করতে গেছেন। আর ওনার সম্বন্ধে তো আমরা আগেই, যারা আমরা আর্মিতে ছিলাম, আমরা জানতাম যে 1975 সালের যুদ্ধে, লাহোর ফ্রান্টের খেমকারের যুদ্ধক্ষেত্রে ভারতীয় বাহিনী যখন আক্রমণ করলো 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অধীনস্থ সৈনিকেরা ভারতের সেই আক্রমণকে নস্যাৎ করে দিয়েছিল এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করেছিল। তাও মনে যদি কোনো সন্দেহ হয়, তাহলে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন প্রেসিডেন্ট জিয়ার যেই ট্যাঙ্কটি ধ্বংস করেছিল, যে কয়টি ট্যাঙ্ক ধ্বংস করেছিল তার একটি এখনও সেইখানে রাখা আছে, লেখা আছে 1965 সালে প্রেসিডেন্ট জিয়ার ক্যান্টনের বীরগাথা। সৈনিক হিসাবে প্রেসিডেন্ট জিয়াকে আমরা দেখেছি, রাজনীতিবিদ হিসাবে ওনাকে আমরা দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল যে আমার সামরিক জীবনে যে সবচেয়ে স্বর্ণ যুগ বলি বা যাই বলি, সেটা প্রেসিডেন্ট জিয়ার আন্ডারে আমি চাকরিরত অবস্থায় করেছি। ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় বাংলাদেশের গণমানুষের জন্যে যে সকল কর্মসূচি উনি গ্রহণ করেছিলেন, যেমন খালকাটা কর্মসূচি বলেন, মানুষের, সাধারণ মানুষের জন্য করেছিলেন, বয়স্ক শিক্ষা ব্যবস্থা,
সাধারণ মানুষের জন্য করেছিল, গ্রাম ডাক্তার ব্যবস্থা সাধারণ মানুষের জন্য করেছিল। আমরা তখন সামরিক অফিসার, তবু আমরা ওনার প্রত্যেকটি প্রোগ্রামে যেতাম এবং এসজেডএমএলএ হিসাবে সেই সকল অনেক জায়গায় তত্ত্বাবধান আমরা করতাম। আমার জীবনে সবচেয়ে বড় যেই ঘটনা ওনার সাথে, সেটা হলো আমেরিকা থেকে স্টাফ কলেজ করে ফিরে আসার পর আমাকে বদলি করে আনলো পার্বত্য চট্টগ্রামে। আমি সোজা না বললাম যে আমি চাকরিও করবো না, আমার দরকার নেই, আমি যাবো না। উনি ডেকে বললেন যে আপনাকে যেতে হবে, পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ চলছে এবং চট্টগ্রামে যারা আছেন তাদের সবার নিয়ম ভালো না। ওনার ইঙ্গিত আমি বুঝলাম এবং আর কোনো শব্দ না বলে পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, চট্টগ্রামে গিয়ে পৌঁছলাম। কয়েকদিন পরে উনি নিজে আসলেন, এসে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান কী করে করা যায় সেই সম্বন্ধে আলোচনা করলেন। আমরা সেনাবাহিনীর মানুষ ছিলাম, তখন যুদ্ধ করাটা কোনো বড় ব্যাপার ছিল না, অস্ত্র চালাতে জানি, তখনও জানতাম, সৈনিকদের এবং অফিসারদের পরিচালনা করতেও জানতাম। যখন উনি বলে দিলেন, যেটা তো আমিও বিশ্বাস করি, যে পার্বত্য চট্টগ্রামে আপনারা কেবল যুদ্ধ করতে যান না, কেবল বিদ্রোহ ধারণ করতে যান নাই, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে টু উইন দ্য হার্ট অ্যান্ড মাইন্ড অফ পিপল। চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে যারা আছেন সেই সকল অধিবাসী মন জয় করতে হবে, শান্তি বাহিনীর সাথে তো মোকাবিলা করবেন, কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তাদের অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের মানুষের উন্নয়নের জন্যে তারা যাতে বাংলাদেশের প্রতি অনুগত থাকে, বিদ্রোহীদের প্রতি তারা যাতে কোনো প্রকার সমবেদনা না জানায় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা যথাযথ কাজ করেছিলাম। প্রেসিডেন্ট যেই প্রথম এই শান্তি বাহিনীর যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটাকে সঠিকভাবে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে উনি কাজ শুরু করেন। আপনারা শুধু অবাক হবেন যে শান্তি বাহিনীর জন্ম হয়েছিল এই আওয়ামী লীগের কর্মকাণ্ডের জন্যে, যেই শান্তি তেমন রাজনৈতিক প্রজ্ঞানের দরকার ছিল। প্রেসিডেন্ট জিয়ার নিজে উদ্যোগী হয়ে এটা রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ওনাকে হত্যার মাধ্যমে সেই প্রচেষ্টাও বিফল করে দেয় তদন্ত কিছু কুচক্রী মহল। যেদিন উনি মারা যান সেদিন আমার অবস্থান ছিল চট্টগ্রামের ভাটিয়ালির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, যেটা ক্যান্টনমেন্ট থেকে অনেক দূরে। ঘটনা শোনার পর অবশ্যই একজন সেনা অফিসার হিসাবে, একজন ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে আমি জানার চেষ্টা করলাম কি হচ্ছে না হচ্ছে। আমি লম্বা ইয়েতে যাব না, আমার সুবিশ্বাস ছিল যে বাংলাদেশের সৈনিকেরা এবং অফিসাররা এই হত্যাকাণ্ড মেনে নেবে না, এবং জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতির যে কর্মকাণ্ড যার মাধ্যমে প্রেসিডেন্টকে হত্যা করা হলো এটা কেউ মানবে না এবং দ্রুত অবস্থার পরিবর্তন হবে, এবং তাই হয়েছিল। সৈনিকরা একে একে বিদ্রোহীদেরকে ছেড়ে বিদ্রোহীদের বিপক্ষে অবস্থান নেওয়া শুরু করলো। যাই হোক, আমি শুধু বলবো এই মঞ্চে আজকে যিনি সভাপতিত্ব করছেন ওনার সাথে আমার দেখা হলো কোথায়, যখন প্রেসিডেন্ট জিয়া এবং ওনার সঙ্গীদের লাশ আমরা রাঙ্গুনিয়ার কারাসার মাজারের পাশে পাহাড় থেকে পাহাড়ে সেই ওনাকে পুঁতে রাখা হয়েছিল সেখান থেকে উদ্ধার করে মেইন রোডে আনলাম, তখন দেখলাম দুইজন ব্যক্তি উৎসুক হয়ে প্রেসিডেন্ট জিয়ার লাশ দেখার চেষ্টা করছে। সঙ্গত কারণেই আমি আর্মি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আমি ওদের ধমক দিলাম, বললাম আপনারা কে? তো একজন বললেন যে স্যার আমার নাম দোমান, আমি বিএনপি করি, আমি বিএনপি অর্গানাইজিং সেক্রেটারি, উনি আজকে এখানে বসা আছে, উনি জানেন। গোলাম হোসেন সাহেব ভুল করেছিলেন,
তখন আমি বুঝতে পারলাম ভদ্রলোক হয়তো জামাতপন্থী হবেন। এটাও তো আমরা দায়ী না, আজকের জামাতিরা সেদিনের জামাতের ভুল রাজনীতির জন্য দায়ী না। আমি ক্ষমা টমা আপনারা যখনই বক্তৃতা দিতে আসেন তিনবারের প্রধানমন্ত্রী বলেন এই পুরানো কাশিন্দি ঘাটেন কেন, ভবিষ্যতের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেন, তাকে কি আপনারা আসলেই তাকে চাইতেছেন? আপনারা যদি তাকে আগামীভাবে প্রধানমন্ত্রী চান তাহলে হাসিনার সাথে বুদ্ধিতে ট্যাক্কা দিতে হবে। দেখেন এই আজকের একটা ছোটোখাটো হিসাবে আছেন, গত আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েক বছর আছেন প্রতি বছরে 500 করে মানুষ অতিরিক্ত খুন হয়েছে বাংলাদেশে। এটা আমার বক্তব্য না, এটা সরকার পক্ষের পত্রিকা ঢাকা ট্রিবিউন যাদের এমপি সাহেব আছেন তাদের পত্রিকার খবর। এই বছরও তাদের 5,500 লোক বাংলাদেশে খুন হয়েছে, ঢাকা শহরে প্রতি বছরেই 100 করে লোক অতিরিক্ত খুন হয়েছে। তারপরে বৈশাখীর ঘটনা জানেন, ছাত্রদল ভাইরা কই ছিলেন বৈশাখের জন্য নন্দী যখন গেল আপনারা দু চারজন বাইরেতে পারেন না, পিছনে পিছনে যেতে পারেন না, শরম লাগে না আপনাদের? এত বড় দল এসব লজ্জাজনক যে আমাকে একজন বলছে তিতুমির কলেজে 50,000 ছাত্র আছে, না থাকলেও সেখানে 20,000 ছাত্র দল আছে। সবাই মামলা তো আছেই, রাজনীতি করবেন মামলা খাইবেন না, সুতরাং সেখানে পালায়ে বেড়াবেন তা হবে না, পালায়ে বেড়ালে আপনাদেরকে হাসিনা ইঁদুরের গর্তে ঢুকাইয়া দেবে। সুতরাং আজকে তার নৌকাতে করে হয় ইঁদুরের গর্তে ঢুকবে, তা নাহলে নৌকাতে করে বঙ্গোপসাগরে পানি ছাড়া খাওয়া ছাড়া ঘুরা বেড়াবেন। দেখেন আজকে বিএনপির কথাও বলি, গত বছরের আগের বছর যখন রোহিঙ্গারা নৌকাতে করে এসেছিল আওয়ামী লীগ তাদেরকে নামতে দেয় নাই, মানবতা কোথায় ছিল আমাদের? তার বাচ্চা কাচ্চা নিয়ে ছিল সমুদ্রে ভাসতে দেয় নাই তখন দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী। তখন ব্রিটিশ সরকারও জনসাধারণের কোনো গুলি করতে হলে একটা ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগতো, আজকে কথায় কথায় গুলি করে। এইসব জিনিস নিয়ে এই অন্যায় অবিচার নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না। আমাকে একজন বলছে শেখ হাসিনা না শেষ হাসিনা, আমরা কেউ এটা কামনা করি না, আমি তার দীর্ঘজীবন কামনা করি। কিন্তু দেশে গণতন্ত্র, যেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, আজকে আপনাদেরকেও প্রতিশ্রুতবদ্ধ হতে হবে। মানুষের পক্ষে প্রথম উচ্চারণ করেছেন উই বি বোল্ড, দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে উনি প্রথম বলেছেন যে আমরা বিদ্রোহ ঘোষণা করছি। একই সঙ্গে তিনি বলেছেন যে আমরা স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করছি এবং যুদ্ধ শুরু করছি। বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদ, আর কোনো সমরবিদ তাদের পক্ষে সম্ভব হয় নাই জিয়াউর রহমানের মতো সাহসী উচ্চারণ করে বলার জন্য যে আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, একমাত্র জিয়াউর রহমানের পক্ষেই সম্ভব হয়েছিল। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুকে আমরা শহীদী মৃত্যু বলি। কেন তার মৃত্যু শহীদী? অনেক রাজনীতিবিদ অপমৃত্যুর শিকার হয়েছেন কিন্তু তাদের মৃত্যু তো শহীদী মৃত্যু না। এর বড় কারণ হচ্ছে তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম জননির্বাচিত রাষ্ট্রপতি এবং একজন সফল রাষ্ট্রনায়ক। সর্বোপরি তার জানাজায় যত লোক সামিল হয়েছিল বিশ্বের আর কোনো মুসলমানের জানাজায় এত লোক সামিল হতে পারে নাই, সেই জন্য তার মৃত্যুকে আমরা শহীদ মৃত্যু হিসাবে গণ্য করি। শহীদ জিয়াউর রহমান এমন এক ব্যক্তি, তিনি বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে নিয়ে সমুদ্র পথে আনন্দ ভ্রমণে পাঠিয়েছিলেন, আর আজকে বাংলাদেশের বাইরে সমুদ্রে ভাসছে ক্ষুধার্ত অসন্ন নিরন্ন বাংলাদেশীরা, আজকে সমুদ্রে ভাসছে সেই নৌকা মার্খায় যেই নৌকা বাংলাদেশের রাজনীতিতে একটি সর্বনাশা ইঙ্গিত হিসাবে ব্যবহার করে। আজকে কোথায় দেশের জিডিপি প্রবৃদ্ধি, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের ইজ্জত সম্মান ধূলিসাৎ হয়ে গেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। হাজার হাজার বাংলাদেশি সমুদ্রে আজকে পালিয়ে বেড়াচ্ছে দেশ থেকে, অভাবের কারণে তারা চলে যাচ্ছে। আর আমরা বলছি
যে দেশে উন্নয়নের সুবাতাস বইছে। আজকে আমাদের লজ্জা হয় না যখন বাংলাদেশিদের গণকবর বিদেশে আবিষ্কৃত হচ্ছে, তখন একটি পরিবারের নিরাপত্তার নামে বাংলাদেশে অভাবনীয় কতগুলো আইন চালু হয়েছে একটি পরিবারের নিরাপত্তার জন্য। কোন রাজপরিবারের জন্য এমন নিরাপত্তার আইন কখনো আমরা দেখি নাই। কি সেই নিরাপত্তা? অদ্ভুত সব নিরাপত্তা, অথচ বাংলাদেশের মানুষের গণকবর আবিষ্কৃত হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী সংবর্ধনা নিচ্ছেন বাংলাদেশে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, জিয়াউর রহমানের কীর্তিগুলিকে এই কারণে স্মরণ করি, তার যোগ্য উত্তরসরী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের ইতিহাসের রাজনীতিতে একটি রেকর্ড করেছেন, দুটি সামরিক শাসনকে তিনি আপসহীন আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করেছেন, কোনো আপোষ করেন নাই। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, এবং তিনি প্রধানমন্ত্রী না থাকলেও তার জনপ্রিয়তার ধারে কাছে শেখ হাসিনা কেন কোনো রাজনীতিবিদ আর যেতে পারে না। আজকে তারেক রহমান বিদেশে আজকে দেশে আসতে পারছেন না, অসুস্থ, তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। অথচ সেই তারেক রহমানের জনপ্রিয়তা শেখ হাসিনার জনপ্রিয়তার চাইতে অনেক অনেক বেশি। শেখ হাসিনার প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আপনারা, আপনি যেই বাংলাদেশ শাসন করছেন, এই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করে নাই। বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে পায়। আজকে কৃষকরা ধান ফলায় কিন্তু ধানের ন্যায্য মূল্য পায় না। ভারত থেকে আমদানি করা ধান চালে সরকারের গুদাম ভর্তি, সরকার ধানও কিনতে পারে না। এই হচ্ছে এই সরকারের উন্নয়নের নমুনা। আর মানবাধিকার, ঘুম, হত্যা, ক্রসফায়ার করে বিরোধী দলকে নির্যাতন নিপীড়নে রেখে শেখ হাসিনা যদি মনে করেন তিনি বাংলাদেশ চালিয়ে যাবেন, অসম্ভব। আজকে লক্ষ লক্ষ লোক মিথ্যা মামলা জড়িত হয়ে আজকে পালিয়ে বেড়াচ্ছে। এই পালিয়ে বেড়ানো যদি অব্যাহত থাকে, যত রাজনৈতিক আপোষ হোক অনাপোষ হোক, কিচ্ছু আছে যায় না, এই সব মানুষের অভিশাপে গর্জনে শেখ হাসিনার রাজত্ব শেষ হয়ে যাবে। এখানে অনেকগুলো ফুল আছে, গোলাপ আছে, অন্য ফুল আছে, সবগুলো ফুল মিলে ফুলের তোড়া, এটার নাম বিশদলীয় জোট। বিপ্লব উদ্যান কোন জায়গা? বিপ্লব উদ্যান মানে 1971 সালের 26শে মার্চ, যেখানে অষ্টম বেঙ্গলের টুআইসি হিসাবে মেজর জিয়াউর রহমান একটা ড্রাম, তেলের খালি ড্রামের উপরে দাঁড়িয়ে বলেছিলেন সৈনিকদের উদ্দেশ্য করে, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম, আমরা মুক্তিযুদ্ধ শুরু করলাম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, মধ্যরাত্রি 12টার মাত্র 12 মিনিট পর। সেই জায়গার নাম এখন বিপ্লব উদ্যান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 72 সালের এপ্রিল মাসে বঞ্চিত হওয়া সত্ত্বেও অতি নমনীয়ভাবে, বিনয়ের সঙ্গে, আগ্রহ নিয়ে পরবর্তী 3.5 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে উপ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। মহান আল্লাহ তাআলা তার কপালে রাজ টিকা রেখেছিলেন, তার কপালে রেখেছিলেন বাংলাদেশের নেতৃত্ব দেওয়া, তার কপালে রেখেছিলেন দক্ষিণ এশিয়াকে নেতৃত্বের পথ দেখানো। তাই তিনি মাত্র সেই 3 বছরের রাষ্ট্রপতির দায়িত্বে 30 বছরের স্বাক্ষর রেখে চলে গেছেন। আজকে দক্ষিণ এশিয়া যত কিছু হচ্ছে, প্রত্যেকটা সূচনা হয়েছিল কিন্তু ওই 3.5 বছরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপতি পালন যখন করেছিলেন সেই আমলে। তিনি বাংলাদেশ নামক ক্ষুদ্র একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাংলাদেশ নামক একটি দরিদ্র রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বাংলাদেশ আগামীতে যেই অবস্থানেই যাক না কেন, সেই অবস্থানে যাওয়ার জন্যে প্রথম পদক্ষেপটি, সূচনাটি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। আজকে বাংলাদেশে অনেক বড় সেনাবাহিনী হয়েছে, আজকে বাংলাদেশে অনেক অস্ত্র কেনা হচ্ছে, আজকে বাংলাদেশে যত উন্নতি, কারিগরি উন্নতি সেনাবাহিনী, সামরিক বাহিনী হচ্ছে, সূত্রপাত কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে। ভাই বোনেরা, জিয়া একটা মিথ, একটা ইতিহাস, একে বারবার স্মরণ করতে হবে, বারবার কথা বলতে হবে, বারবার আলোচনায় আনতে হবে, বারবার লেখা লিখতে হবে। তো ভাই বোনেরা, জিয়াউর রহমানের অবদান এই স্মরণ সভায় বলে শেষ করা যাবে না, অনেক অবদান। এক ভদ্রলোক আজকে একটা আমাকে বই দিয়েছে, উনি একজন সামরিক অফিসার, একজন মোজাহিদুল টিপু, ওনার শেষে 2-3 লাইন করে আমি আর বক্তব্য শেষ করছি। জনম জনম তুমি ধন্য দুনিয়ায়, যেমন তুমি ছিল ব্রত দেশের সেবায়, সালাম 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 জিয়াউর রহমান, ধন্য জাতি স্মরণে তব অশ্রু ধারায়। সালাম আলাইকুম। প্রথমত, জিয়াউর রহমান সাহেব কখনোই নিজের ইচ্ছাতে ক্ষমতা গ্রহণ করতে চাননি। যখন দেশের মানুষ হতাশায় নিমজ্জিত, আওয়ামী লীগের নেতৃবর্গ সব পালিয়ে গেছেন,
শেখ মুজিবুর রহমান বাসায় অপেক্ষা করছেন কখন তিনি গ্রেফতার হবেন পরের দিন হরতাল ডেকে। সেই অবস্থায় কালুরঘাটে যে ঘটনা জিয়াউর রহমান সম্মিলিত করলেন তার বিবরণ জেনারেল ইব্রাহিম এবং জনাব শওকত মাহমুদ বলে গেছেন কীভাবে সেই ইয়েটা করেছিলেন। তিনি প্রথম স্বাধীনতার ঘোষক এবং সশস্ত্র সংগ্রামের শুরু করা বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দান থেকে আবার ক্যান্টনমেন্টে ফিরে গেছেন। একই সময় এটাও দেখব আমরা সেই সাড়ে তিন বছর পৌনে চার বছর পরে 1975 সালের 7ই নভেম্বর তিনি আবার ফিরে এলেন। সামরিক আইন 1975-এর 15ই আগস্ট থেকেই জারি ছিল, সামরিক আইন জিয়াউর রহমান জারি করেননি। জিয়াউর রহমান প্রধান সামরিক শাসক হয়েছিলেন 30শে নভেম্বর 1976 সালে, তার আগে প্রেসিডেন্ট সায়েম পদত্যাগ করার পরে এপ্রিল মাসে গিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন। যে কথাটা বল শুরু করেছিলাম রূপকার আধুনিক বাংলাদেশের, প্রথম কথা হচ্ছে তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা সার্বভৌমত্ব। তিনি প্রচার করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের। বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে যারা বাস করেন তারা সবাই বাংলাদেশি, সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলেই বাংলাদেশি, সকলেরই অধিকার সমান। এখানে বাঙালি বলে আলাদা কোনো আধিপত্য বিস্তার করবার কোনো সুযোগ ছিল না। তিনি এই কাজটি করে সারা বাংলাদেশে সকল মানুষের মধ্যে একটি ঐক্য বিস্তার করেছিলেন, ঐক্য সৃষ্টি করতে করতেও পেরেছিলেন। আর যে কথাটা আমার বন্ধু শাহজাহান উমর বলেছিলেন যে জিয়াউর রহমান প্রথমে জাগদল করেছিলেন, তারপর বলেছিলেন যে আপনারা থাকেন আসেন, স্বেচ্ছায় কিন্তু অনেক রাজনীতিবিদ তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপিতে যোগ দিয়েছিলেন এবং তাদেরকে তিনি কখনো বলেননি যে তিনি আমার পার্টিতে যোগ দেন। তিনি শুধু বলেছিলেন যে আমার 19 দফা কর্মসূচিতে আপনাদের যদি সমর্থন থাকে তাহলে আমাকে সমর্থন করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শহীদ হয়েছিলেন সেদিন তারপরে তার জানাজায় এরকম লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল এবং অনেক সময় দেখা গেছে যে অনেকেই অন্তত 6-7 কিলোমিটার দূর থেকে মোনাজাতে অংশগ্রহণ করেছে। কথা হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি পাকিস্তানের চর হতেন, তিনি যদি আপনার এই বাংলাদেশের সামরিক শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতেন, তিনি যদি অন্যরকমভাবে বেঁচে থাকার চেষ্টা করতেন তাহলে কিন্তু মানুষ তাকে পছন্দ করত না। আরেকটি কথা শেষ বলে যাই, ভারতের সঙ্গে যে সম্পর্ক বাংলাদেশের সেই সম্পর্ক সবসময় একটি ভালো ভূমিকার সম্পর্ক। আমরা প্রথমে ভেবেছিলাম যে ভারত স্বাধীনতার যুদ্ধে আমাদের লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে, আমাদের মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, ট্রেনিং এর ব্যবস্থা হয়েছে এবং সেখান থেকে তারা অস্ত্র নিয়ে দেশে এসে যুদ্ধ করেছে। কিন্তু যুদ্ধের পরে দেখা গেল যে এক ধরনের আধিপত্যবাদের মধ্যে আমরা আটকে গেছি এবং তারপরে ভারত ফারাক্কাবাদ নির্মাণ করল এবং ফারাক্কাবাদ নির্মাণ করে এক ফারাক্কার পানি উজানে আটকে দিল। জিয়াউর রহমান তাদেরকে বললেন যে আপনারা আমাদের পানি দিন, তারা গড়িমসি করা শুরু করল। তিনি তখন বিষয়টাকে জাতিসংঘে নিয়ে উত্থাপন করবেন এমন কথা বললেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কূটনীতির কারণে 1977 সালে ফারাক্কা চুক্তি হয়েছিল 5 বছরের জন্য। সেই চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই দীর্ঘ বক্তব্য শোনার জন্য।